গরমে একদম হালকা পাতলা একটা ঝোল নিয়ে চলে এলাম। কোনো পেঁয়াজ রসুন ভাজবো না, না ভেজেই তরকারিটা বানাবো। চলুন দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যত হালকা পাতলা হয় তত হজমের জন্য সুবিধা, পেটের জন্য সুবিধা, সবাই খেতে পারবে এমন একটা পাতলা ঝোল বানাবো। এখানে দেখুন আমি একটা বেগুন আর আলু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজ গ্রেট করা, টমেটো গ্রেট করা, কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, ধনিয়া, জিরে, গোলমরিচ সব একসাথে দিয়ে এটাকে আমি হাতে মেখে বানাবো ঝোলটা। একদম রিচ হবে না, অথচ খেতে কত সুস্বাদু হবে, খুব ভালো হয়। যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, আমি এখানে বানাবো পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ এখানে আমার 4-5 পিস আছে, এগুলোকে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। ভাজাটা সম্পূর্ণ আপনাদের চয়েস, কড়া খাবেন না নরম পাকে খাবেন সেটা আপনাদের নিজস্ব চয়েস। তাহলে চলুন দেখে নিই মাছটা ভেজে নেব। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিলাম, দিয়ে আমি মাছগুলো একটি একটি করে ছাড়ার পরেই উল্টে উল্টে দেবেন, তাহলে আর লেগেও যাবে না আর ভাঙবে না। আর তেলটা খুব গরম করে নেবেন, তারপরে আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবেন এইভাবে। আর ভাজাটা বললাম আপনাদের চয়েস, তাহলে মাছগুলো ভেজে নিয়ে চলুন। মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে, খুব ছোট ছিল না আবার খুব বড়ও ছিল না। পাবদা তো মিষ্টি জলের মাছ, তো মিষ্টি জলের মাছ তার মানে হালকা পাতলা ঝোল খাওয়া যেতেই পারে। এখানে আমি কড়াইতে তেল দিলাম, একটু খেয়াল করবেন একটুকু তেল দিয়েছি 2 চামচ মতো। আর কোনো কিছুই আমি এখানে না করে সেই মশলা মাখানো আলু আর বেগুন ম্যারিনেট যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, মানে পেঁয়াজ রসুনের একটু কাঁচা ফ্লেভারটা উড়ে গেলেই। তারপরে আমি দেখুন আমার তেল বলে কিছুই নেই, তারপরে আমি দিয়ে দেব। এখানে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, আমার চায়ের দোকানের মতন একটা ক্যান আছে একটা, সেই ক্যানে জল রেখেছি, আর ফোটার জন্য আমি দিয়ে দিলাম গরম জল। আমার হালকা পাতলা ঝোল থাকবে, ঝোল কেমন খাবেন তার উপরে জল দেবেন আপনারা। জলটা ফুটে গেছে, আর এখানে আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। মাছ, আলু বেগুন, সবজি যখন সেদ্ধ হবে তারপরে মাছটা দেবেন, কারণ হচ্ছে পাবদা মাছ ভীষণ নরম প্রচণ্ড গরম, ছোটো ছোটো ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারণ প্রচণ্ড গরম এখন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হালকা পাতলা ঝোল খান। আর এরকম রেসিপি পেতে হলে রূপাদি রান্নাঘরে নোটিটা অন করে রাখতে পারেন, আপনারাও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখুন আমি নিয়ে চলে এলাম একদমই পাতলা একটা ঝোল, বেগুন আলু দিয়ে, কালো জিরে দিয়ে মাছের ঝোল। যদি আপনাদের দেখছেন এটা মৌরলা মাছ, ছোট ছোট কিন্তু একদম টাটকা মৌরলা মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এত ছোট ছোট মাছ অথচ আমি একদম গোটা গোটা রাখবো, কোনো ভাঙবে না, পেটের কাঁটা বেরোবে না। এগুলো আমি ভেজে আপনাদের দেখিয়ে দেবো, ভাজাটা দেখবেন, দেখে বলুন যে একটাও মাছ কি ভেঙেছে। খুব নরম মাছ, বেশি তেল দিয়ে ভাজবেন না এই জন্যে, তাহলে পেটের কাঁটা সব বেরিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আর মৌরলা মাছ বেশি ভাজে না, তাতে কিন্তু এর স্বাদ পাবেন না। দেখুন আপনারা নিজেরা দেখুন, একটাও মাছ ভাঙেনি অথচ একদম গোটা গোটা, আর কম তেল দেবেন না, চেষ্টা করবেন ফ্রাই প্যানে, আর এরকম নরম জিনিস দিয়ে ওল্টাবেন তাহলেও কিচ্ছু হবে না। আমি আর ভাজবো না এটাকে, আমার হয়ে গেছে। অবশ্যই সর্ষের তেল, কাঁচা আম দিয়ে, আম কাসুন্দি। তাহলে দেখুন ছোট্ট একটা ব্লগ, গরমের সময় লু বইছে, পেট ভালো থাকে আর পেট ঠান্ডা রাখতে সাহায্য করে কাঁচা আম। আর আমটা কেটে এইভাবে জলে রাখবেন, তাহলে আমের আর কষ না। এই যে একটুকু শোষে, মানে এই চামচটা ভর্তি নয়।
দিয়ে দেব অবশ্যই আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আমরা একটু চিনি দিলাম আমি এখানে, আপনারা যারা টক পছন্দ করেন তারা চিনি দেবেন, কিন্তু যারা ওষুধ খান তারা পুরোপুরি টক খাবেন না। দেখতে থাকুন, এখনও অনেক কিছু এটাই দেওয়ায় বাকি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেবো এবার আমি এখানে মাছ, ভাজা মাছ দেব। আর দেব এখানে কাসুন্দি, দেখছেন এখানে এটা কাসুন্দি, এখানে আমি দু চামচ কাসুন্দিটা দেব। একবার গরমের মধ্যে এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মৌরলা মাছের কাসুন্দি দিয়ে গরমের মধ্যে আমের, কাঁচা আমের ঝোল। Night's young, it has just begun. She puts her hand in mine.